রাফিকি এটা গিফট করলো প্লাস আইসক্রিম খাচ্ছি আমরা আজকে একটু আমি আমার মুখের দিকে তাকাতে পাচ্ছি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল 12টা বাজছে আর আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম আর সে হাই হাই গুড মর্নিং আর এখন উঠেছি এখন সকালে ব্রেকফাস্ট হচ্ছে এখন 12টা বাজছে কিন্তু আমাদের ব্রেকফাস্টটা এখনই হচ্ছে বিকজ দুপুরে লাঞ্চটা একটু দেরিতে হবে ব্রেকফাস্টে হচ্ছে লুচি আর আলু সাদা আলু চচ্চড়ি তাই তো দুলিগা লুচি আর সাদা আলু চচ্চড়ি তো এই যে ওদিকে তুলিকা ময়না মাখছে বাজারে গেছে গোপাল্লা বিকাশদা অভিষেক সবাই মিলে একসাথে বাজার টাজার করে নিয়ে আসছে চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু হচ্ছে কি করছো বন্ধুলু ও বন্ধুলু ও বন্ধুলু ও এই আরেকজনকে দেখো ব্লগ ভিডিও ধরলেই পালিয়ে যায় তোমাদের যেটা দেখিয়েছিলাম আজকে সকালবেলা আরো ভালো করে দেখাচ্ছি I see the light inside you, brighter than the skies. Hold on, just let us escape and fly away tonight. সাদা আলুর তরকারি তরকারি হয়ে গেছে লুচি তরকারি সব হয়ে গেছে এবার এখন বাচ্চাগুলোকে খেতে দেওয়া হচ্ছে তাই তো ঘড়িতে বাজছে 1:45 আর এখন ব্রেকফাস্ট করছি ছোটবেলার পরে এই ফার্স্ট টাইম বড় হয়ে খাচ্ছি মুরগি আর তরকারি আর তরকারি একটা ঐতিহ্য যেটা আমি এখন খাচ্ছি এই দুজন দেখো এ যখন স্নান করতে যাবে ও তখন স্নান করতে যাবে ও যখন স্নান করতে যাবে এ তখনই যাবে এখন ওর মা তেল মাখাচ্ছে ওকে ততক্ষণ আগে বলছিলাম স্নান করো করছিল না এখন আমি বলছি স্নান করতে যাবে আর ওরা চলে গেছে কি বাজার করতে ওদের বাজার আজকে আর শেষ হচ্ছে না আর এখানে রান্না হচ্ছে চাল ধোয়া হচ্ছে দুই জায়গায় ভাত হবে এখানে তাই আর এখানে মাছে ঝোল হচ্ছে ওরা আবার গেছে বাজার করতে বাইরে যাচ্ছি কয়েকটা জামা কাপড় মেলবো আর এখানে একটা জিনিস দেখো কত পাখি আমি আজকে বলেছি দুটো পাখি নিয়ে যাব বাড়িতে আমার খুব ভালো লাগে এইসব পাখি ডগি গাছপালা মাছ তারা জামা কাপড়গুলো মেলেনি এত রোদ্দুর আর তার মধ্যে হাওয়া যতবার জামা কাপড়গুলো মেলছি আর ততবার জামা কাপড়গুলো উড়ে চড়ে আসছে যাই হোক এটা হলো পুরো ব্যাক সাইডটা জাস্ট দেখো আবার রোদটা কমে গেছে বেশ ভালো লাগছে আর হাওয়া একদম চূড়ান্ত ফ্রেশ হয়ে নিয়ে আসছে ব্লগ এডিটটা কালকে থেকে করা হয়নি বিকজ এখানে এসে কাল থেকে আনন্দই করে গেছে কিভাবে ব্লগ এডিট করবো করাও হয়নি এখন অনেকটা ব্লগ এডিটিং বাকি হয়তো আজকে একটু লেটেই ব্লগ পাবে তো আমি দেখছি যতটা তাড়াতাড়ি দেওয়া যায় ব্লগ কি সুন্দর সেজেছে বন্তুলু ও বন্তুলু তোমাকে তো খুব ভাল লাগছে দেখতে তোমার ড্রেসটা তো খুব ভাল লাগছে হ্যাঁ তোমার ড্রেসটা খুব ভালো লাগছে কি কালারফুল ইয়েলো প্যান্ট রেড শার্ট
হেভি জামাটা হয়েছে তো। ও বন্তুলু একটু তাকাও এদিকে, ও বন্তুলু একটু তাকাও, তোমার জামাটা তো খুব ভালো হয়েছে, বলো থ্যাংক ইউ। পাখি দেখতে যাবে এবার? হ্যাঁ চলো। জাস্ট স্নান টান করে এলাম আর ওদিকে খাওয়া দাওয়া হচ্ছে, তখন খেতে বসবো। এখন প্রায় চারটে বাজতে যায় না, চারটে বাজে এখন খাওয়া দাওয়া সবার, মানে এখন দুপুরের লাঞ্চ হচ্ছে, যখন সবাই চা খায় আমরা এখন লাঞ্চ করছি। তো লাঞ্চে আছে মাছের ঝোল আর ভাত, এত বড় ছেলে এখনো খাইছে, খেতে পারে না, কি অবস্থা। হ্যাঁ একটা নতুন ইনফরমেশান আমি পেলাম তুলিকার থেকে, এই যে তুলিকার থেকে পেলাম ইনফরমেশান, তারপরে আমি গুগলও ঘাটলাম, দেখলাম যে এটা ঠিক, সেটা হলো ভেজিটেবলস কেটে না, ভেজিটেবলস কেটে ধুতে নেই, তাহলে ভেজিটেবলস থেকে যে ভিটামিনসগুলো থাকে সেগুলো বেরিয়ে যায়, তো আগে ধুয়ে তারপরে ভেজিটেবলস বা ফ্রুট সেটা খেলে দ্যাটস বেটার। এখন আমরা লাঞ্চে বসেছি, এখানে এখন স্পাইডারম্যান দেখা হচ্ছে আর সবাই ঘুমাচ্ছে, অন্ধকার দেখা যাচ্ছে না, মনে হচ্ছে এখন বাজে হলো, হ্যাঁ পৌনে পাঁচটা বাজতে যায়। সবাই এসে গেছে, বিকাশ দা আর তুলিকা চলে যাচ্ছে, গোপাল দা ঘুম থেকে উঠে চলে এসছে, অভিষেক চলে এসছে, চলে যাচ্ছে তাই জন্য। ভালোবাসা ভালোবাসা, বন্ধুদের ভালোবাসা দেখ, এই ফ্রেন্ডশিপটাই হলো একটা, এখানে এখন চা হচ্ছে, এখানে আমার উইদাউট সুগার চা। আমি এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি পিউদিদের বাড়িতে। আমি সকালবেলায় ভেবেছিলাম যাব, কিন্তু তারপরে যাওয়া হয়নি, বিকজ ওই দিদিভাই মানে ঘরেই ছিলাম, তো এখন পিউদিও বাড়ি যাচ্ছে, তাই ভাবলাম দেখা করে আসি দিদিভাইয়ের সাথে। আমরা এসে গেছি দিদিদের বাড়িতে আর দিদি ভাই শুরু করে দিয়েছে, এটা হলো এদের নতুন ডায়লগ, কি আপনি পয়সা ভালো, আমাদের এখানে সবাই চা খাওয়া হচ্ছে, এখানে বসে আছে, এই যে গোপাল্লা এসছে, ওদের দেখলে গোপাল লাগে, ভিডিওটা ভালো আছে, দু পয়সা বেশি লাগে লাগুক, দামি ক্যামেরা ইউজ করো, ভিডিওটা ভালো আছে, বেশি পয়সা না কে দেবে, ধার দেবো জনগণের থেকে। তাহলে জনগণকে যেটা করতে হবে সেটা সাবস্ক্রাইব করতে হবে। চলে যাচ্ছি গোপাল দাদের বাড়িতে, আবার প্যাক করছি না, দিদি আমাকে বলেছে ফুচকা খাওয়াতে নিয়ে যাবে, তো সোদপুরের ফুচকা এখন আমি ট্রাই করবো। দিদিভাইকে আমাদের সাথে দিদিভাইকে আমাদের সাথে গোপাল দাদের বাড়িতে নিয়ে যাচ্ছি, হাঁটুর ব্যথা বলছিল, আমি বললাম ব্যথা যত বলবে ততই ব্যথা করবে, তার থেকে চলো ওখানে গেলে অনেক আনন্দ হবে। সবাই মিলে তোলা হলো দিদিভাইকে ওপরে, মানে বাইকে তোলা হলো ফার্স্ট টাইম, জীবনে প্রথমবার দিদিভাই বাইকে উঠলো, যাচ্ছে ঠিকঠাক পৌঁছে দিও বলছে শক্ত করে। মাঠ মাজার থেকে পিউরি অনেকগুলো পারফিউম না বডি স্প্রে, বডি স্প্রে নিলাম, তার মধ্যে আমাকে এই ব্ল্যাক রেড, এটা কিসের আছে নাম
আমাকে কি এটা গিফট করলো প্লাস আইসক্রিম খাচ্ছি আমরা আমাকে রাতে ডিনার দিয়ে দিয়েছে বলছে খেয়ে নিতে শরীর ভালো নেই তাই জন্য জোর জবরদস্ত করে ভাত দিচ্ছে এখানে আছে ডাল ভেজ ডাল আর এই যে মাটন আর ভাত সবচেয়ে অনেক এনজয় হলো দুদিন ধরে দুদিন ধরে খুব এনজয় হলো খুব এনজয় করলাম আমরা হ্যাঁ সারাদিন অনেক এনজয় হয়েছে মানুষের ভালো থাকা এগুলোকে আঁকড়ে বেঁচে থাকা তো চলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা গুড নাইট টাটা